হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অন্যরকম একটা টেকনোলজি নিয়ে আসলাম আপনাদের সেটা হচ্ছে প্লাম্বিং এর আসলে এটা যদি আমার কাজ না তবু আমার কাজের সাথে আমার কাজ না আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এলো কিন্তু তারপরেও অনেকে আপনারা অনেকে আসলে নাম জানেন না তো অনেকে সৃষ্টি আসে না কারণ অনেকে কাজ করেন কি কাজ করেন আসলে অনেকে এটা হচ্ছে প্লাম্বিং এর যেহেতু আমরা অনেকে এটা জানেন না যে মাঝখানে অনেকে জিনিসগুলোর নাম জানেন না তো এখানে যে ভিডিওতে দেখা যাচ্ছে আসলে এগুলো আমাদের ডাটিং ওয়ারে যে ওয়াইপিস আছে টিপিস আছে পরে যে ব্রাঞ্চটা দেখা যাবে ওটা ওটা হচ্ছে ওয়াইপিস 90 এলবো আছে আর এই যে এগুলো হচ্ছে 45 যদিও এই ভিডিওতে রিডিউসার আছে মাঝখানে যে ব্যাংকগুলো এটা হচ্ছে 45 এলবো অনেকে এগুলোর নাম অনেক জানেন না হচ্ছে অ্যালবুর নিচে যে জিনিসটা যে দেখছেন ওটার নাম সেটা হচ্ছে তো সকেট তো এই ব্যাংকটা তো বললাম এই ব্যাংকটা বানা হয় মারা হয় পানির স্পিডকে ব্রেক করার জন্য যদি পাইপ ফেটে না যায় অনেকে এটা জিনিসগুলো অনেকে বুঝে না যে ডাব্লিউপি হচ্ছে ওয়েস্ট পাইপ বিপি কি ডাব্লিউপি হচ্ছে সাপ্লাই যেটা টয়লেটের পরে যে পানি যাবে বিপি হচ্ছে আর এটা হচ্ছে সাপ্লাই ভ্যাকুম পাইপ হচ্ছে যে মাঝখানে বিপি যে পানি যেটা দিবে যেটা আসলে এটা এটার কাজ হচ্ছে শুধু দোয়ার জন্য ব্যবহার করার জন্য পাশে দুটোকে ক্লিন করা যেটা হচ্ছে এটা যদি জাম হয়ে যায় কোনো কিছু হয়ে যায় ভ্যাকুম পাইপ কাঁচা জমে পাইপটা হচ্ছে আসলে এটাকে ক্লিন করার জন্য যদি জামটা দিয়া তাহলে হাওয়া দিয়ে প্রেসার ভ্যাকুম পাইপের মাঝখানে এটা দিয়ে হাওয়া হাওয়া দিয়ে প্রেসার দেয় প্রেসার ক্লাম তো আপনারা অনেকে নতুন আসেন নামগুলো জানেন না আসলে যদি কাজে যান এটা কাজে দিবে জিনিসগুলোর নাম জানলে ওই জিনিসগুলোর নাম আপনাদের অনেকে জানেন না তো নতুন আসলে অনেকে বুঝতে পারবে ভিডিও প্রবলেম এটা দিয়ে অনেকে জানেন না তো দাদা ভাই সবাই ভালো থাকবেন।